যুবকদের জীবনের শ্রেষ্ঠতম ভুল হচ্ছে যুবকরা এখন ভুল কাউকে ভালোবাসে। যুবকরা এখন ভুল মানুষের প্রেমে পড়ে। প্রেম করা দরকার একজনের, তিনি কে? যুবক প্রেম করে সুন্দরী মেয়ের, টিকটকার মেয়ের, যেই মেয়ের না আছে চরিত্র, না আছে ক্যারেক্টার, না আছে নামাজ, না আছে কালাম। যুবক তার জন্য দিন রাত 24 ঘন্টা নষ্ট করে দিয়েছিল, এখন ঠিক না? অবাক করার বিষয় এটা। আর আমার তো তোমার কাছে এইটা প্রশ্ন করতে মনে চায় যুবক, যে যেই মেয়েটা তোমার কপালে লেখা নাই, যেই মেয়ের সঙ্গে তোমার কোনোদিন বিয়েই হবে না, যেই মেয়ের প্রতি তোমার এত মায়া, সেই মেয়ে আর একজনের সঙ্গে প্রেম করে, তুমি যেই মেয়ের জন্য এত সময় নষ্ট করো, সে তোমার কপালেই লেখা নাই, তার নিয়ে তোমার এত ভাবনা কেন? হ্যাঁ, তার নিয়ে তোমার এত কল্পনা কেন? সারাটা দিন মোবাইলে তার ছবি দেখে কিরে ক্যা হওয়া, একেই ভালোবাসি, এরই লাগবে, এর ছাড়া কাউকে বিয়ে করতেই পারে না, এরকম যুবক আছে না? নাই, সারাদিন মোবাইলে এগুলো করে। আচ্ছা, যাকে আল্লাহ তাআলা একটু জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট, একটু ভাবেন, যাকে আল্লাহ তাআলা তোমার জন্য বানান নাই, যার সৃষ্টি তোমার জন্য হয় নাই, যে তোমার কপালে লেখা নাই, তার জন্য ভেবে তোমার কি কোনো লাভ হবে? তুমি তোমার লাইফটা অনেক সুন্দর এই যুবক, এদিকে 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 তোমার লাইফটা অনেক সুন্দর, তোমাকে আল্লাহ অসাধারণ নেয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে? ডাজেন্ট মেক এনি সেন্স, ডাজেন্ট মেক এনি সেন্স, খুশবুদ্ধি কিছু না, একটু ভাবো না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু এদিকে তাকান তো আমার দিকে, আমার এই হাত দিয়েছে কে? আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে? আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার, দিয়েছে কে? আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার, দিয়েছে কে? আমার খাওয়ার জন্য রিজিক দরকার, দিয়েছে কে? এত কিছু যে আল্লাহ দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল, সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না? পারে কি পারে না? তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায় খায় দেখা গেল কেন? একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে। অলওয়েজ মনে রাখবেন যে ব্যক্তি এদিকে, অনেকে বলো হুজুর আমি যারা পছন্দ করেছি, হুজুর এটা একদম চির সত্য কথা বলছি, বাস্তবিক সমাজকে বলছি, আমি রাগ করলো আমার কিছু না। যুবকরা দেখবেন ভালো করে, ইভেন মেয়েরাও, যদি কোনো ছেলেকে পছন্দ হয়ে যায় কোনো মেয়ের, অথবা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, সে মনে করে যে এর মতো কাউকে খুঁজেই পাওয়া যাবে, খুঁজেই পাওয়া যাবে। আচ্ছা, বেস্ট ডিসিশন মেকার, সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, জবান খুলে বলেন না কে? আমার লাইফ সম্পর্কে আমি যা জানি তার চাইতে অধিক ভালো জানে কে? যে আল্লাহ তোমার এত কিছু দিল, তুমি কি সে আল্লাহর উপর ভরসা করতে পারলো না? তুমি কি বলতে পারলো না যে তুই আমার জন্য লেখা নাই, তোর নিয়ে ভাবনা বাদ দিলাম, তুই যেখানে বিয়ে করবি কর, আই ডোন্ট কেয়ার, কি ঠিক কি না বলেন? এই যে ভাবনা থাকবে তাহলে তুমি দেখবা তোমার লাইফটা সুন্দর হবে। আর একটা হাদিস শোনাই সবাইকে, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়, ও মনোযোগ দিয়ে শুনবেন, সবার জন্য আজীবন কাজে দেবে। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করে, আল্লাহ তার জন্য তার চাইতে অধিক উত্তম জিনিস তাকে দান করে। জাস্ট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর লর্ড। তুমি যা ছাড়বা, যা ধরবা, সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে, তিনি কে? আর একটা আয়াত শোনা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন তুই একটু ছেড়ে দে না, তুই একটু বল যে আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন না, আসলে সত্য কথা কি জানেন যে আপনি আমার কপালেই নাই, আসলে সত্য কথা কি জানেন যে আমার চয়েসটাই ভুল ছিল, কারণ আমি জানি আপনাকে আমার না পাওয়া এটা সিদ্ধান্ত কার, আমি আল্লাহর জন্য আপনাকে ছেড়ে দিলাম। আল্লাহ বলে বান্দা, এই বান্দা শো, তুই আমার জন্য ছাড়লি, এর চাইতে হাজার গুণ
উত্তম জিনিস আমি আল্লাহ তোকে দিয়ে দেব Indeed and verily, your Lord will give you something that will definitely make you happy. অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ পড়ে আর একটা বাক্য আমি শুনেছিলাম পাকিস্তানের একজন মোস্ট ফেমাস স্কলার না একজন বড় ফেমাস সিঙ্গার ছিলেন তার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ ওর একটা বাক্য আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে এবং আমি কানে হেডফোন লাগিয়ে কতবার যে কথাটা শুনেছি আমার হিসাব নেই অলওয়েজ আমি কথাটা শুনি আমি আপনাদেরকে উর্দুতে কল করছি দেন বাংলা বলব মনোযোগ কনসেন্ট্রেট কর এটা আপনার লাইফ চেঞ্জ করবে মোটিভেশন খাহিশ কে পুরা হোনে কা মতলব হ্যায় খাহিশ কা পুরা না হোনা اور خواہش کو اللہ کے لیے چھوڑ دینے کا مطلب ہے خواہش کا پورا ہو جانا سبحان اللہ پڑھ لینا سبحان اللہ تمہیں منے کو چھمار اچھا پورن ہوئے گئے چھے مانے اچھا پورن ہوئے گئے چھے نا یو ار ایبسلوٹلی رانگ اللہ جتا چاہے نا باندہ جدی شتا چھے پورن তোর ইচ্ছা যেটা আমি আল্লাহ ডেফিনেটলি তাই ভালো করে মতলব হ্যাঁ এই জন্য অনেক ইচ্ছায় পূরণ হবে না অনেক কিছু বিশাল বড় সুন্দর একটা বাইক চাইবেন পাইপ যে ব্যক্তি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয় আল্লাহ বলে বান্দা তুই যেহেতু আমার হাতে দিয়েছিস তুই এটা স্বর্ণে রক্ষ লিখে রাখ তুই কখনো আমার কাছ থেকে আল্লাহ বান্দারে ঠকাইবে নাকি আল্লাহ ঠকাবে আল্লাহর জন্য আচ্ছা সুখী হতে চান কে কে দেখে হাত সুখী হতে চাই হুজুর কে কে অনেকে হাত তুলে সুখী হতে চান তো সবাই ইনশাআল্লাহ এই হাত নামা নাই বলি মারা তাই যেন একটা স্ক্রিপ্ট বলছি দেন আমি আমার অবসর শেষ করব উনি ওনার বক্তব্যে বলছিলেন যে খুশি রহনে কা ফর্মুলা ইয়ে হে কি জো ভি তোমার জ্যাসা صرف یہ کہہ دو کہ اللہ آئی طرف سے آیا ہے اگر یہ بھی ہے تو یہ تیری طرف سے آیا ہے اللہ پڑھیں الحمدللہ ہمارا لائف میں واٹ ایور آئی ہیو ٹو از اٹ سیڈ اور ہیپی ڈزنٹ میٹر تمہیں کیا যখন দুঃখকে দুঃখ করবে তখন দুঃখ আসবে আরে দুঃখ আসলে ভাবছেন যারে কিসের দুঃখ আসা মানে আসা মানে কি সামনে কি আছে এটা আল্লাহর কথা ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ কষ্ট যখন আসবে রোগ যখন ভালোবাসা মানুষে পাইলাম না আইফোন পাইলাম না এই যে ছ্যাঁকা খাইয়ে যারা ব্যাকা হয় তাদের বাম নাই মা আসনা নাই সবাইকে যাও
মনে রাখবেন আমরা সব সময় ইউটিউবে সার্চ করি অমুক মোটিভেশন বক্তা অমুক বক্তা তমুক বক্তা তমুক ইন্ডিয়ান তমুক ভারত এবং পাকিস্তান কিন্তু আমি এবং আপনি কখনো ভেবেই দেখি না যে সবচেয়ে মোটিভেশন যেখান থেকে আমি পাবো সেটা আমার বাসায় সবচাইতে অবহেলার জায়গায় সেটা আমি কখনো পড়েই দেখি পড়েই এটা একটা অবাক করা বিষয় না মানে পকেটে টাকা রেখে মানুষের কাছে ভিক্ষা করছে কথা কি বুঝতে পারছেন ভিউয়াররা পকেটে বহু টাকা লাখ লাখ টাকা আছে তাহলে কিন্তু বলে ভাই টাকা ভিক্ষা করছে তো যে মুসলমান কোরআনকে বাদ দিয়ে অন্য কোথাও মোটিভেশন খুঁজবে আল্লাহর কসম সে কখনো কোথাও মোটিভেশন খুঁজে পাবে কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ মোটিভেশনাল কিতাব আচ্ছা শুধু কি কোরআনটা মোটিভেশন দিয়েছে না নবীও মোটিভেশন দিয়েছে দেন নাই নবী মোটিভেশন আজকে অধিকাংশ যুবকের সমস্যা কি আমি কি বলে দেবো ভিডিও ভাই আপনাদেরকে জোশ নাই বলেন না বলবো কি বলবো না বেশিরভাগ যুবক কমপক্ষে যদি আমি আমার ফ্রম মাই এক্সপিরিয়েন্স বলি 80% যুবক এখন বর্তমান সময়ে এমন কাউকে পছন্দ করে এমন কাউকে ভালোবাসে যে তারে ছ্যাঁকা দিয়ে দেখা যাচ্ছে কি ঠিক কিনা বলে আর এরা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে আব্বা আম্মার চোখের দিকে তাকায় না ঠিক মতো খায় না না খাইয়া কঙ্কাল হয়ে যায় এরকম যুবক আছে না নাই দেখো লা ইউলদাগুল মুমিন ফি হুজরিন মাহওয়াতাইন সবাই এই মোটিভেশন তো শুধুমাত্র যুবকদের জন্য না মনে রাখবেন মুমিন যে ব্যক্তি হয় সে কখনো এক গর্তে দুইবার পাবে এক গর্তে দুইবার পাবে